হ্যালো বন্ধুরা, গুলো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শয়ন শ্যাম, দীর্ঘদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, এতদিন ব্যস্ততার কারণে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের একটি জব নিউজ, জব এর আপডেট নিয়ে আসলাম। যারা ডিফেন্সে, কেন্দ্রীয় সরকারের ডিফেন্সে চাকরি করতে ইচ্ছুক, আপনাদের জন্য সামনে এই নোটিফিকেশন বেরিয়ে গেছে বিএসএফের রিক্রুটমেন্টের জন্য। এখানে তো এই নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ থেকে এখানে মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন শুরু হবে 14 মে থেকে। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক, এখানে 14 মে থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে 12 এপ্রিল পর্যন্ত আবেদন চলবে। তো এই নোটিশটি আমি আপনাদের সামনে একটু ডিটেলস আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে হেড কনস্টেবল রেডিও মেকানিক এবং হেড কনস্টেবল রেডিও অপারেটর দুটো ডিপার্টমেন্টে নেওয়া হবে। তো এখানে যে পে স্কেল রয়েছে 25,500 থেকে 81,000 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ভ্যাকেন্সি রয়েছে 75% কোটা অ্যাগেনস্ট ডাইরেক্ট এন্ট্রি, ডাইরেক্ট এন্ট্রি রয়েছে এখানে। এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও অর্থাৎ রেডিও অপারেটর, এখানে টোটাল 300টি পোস্ট রয়েছে এবং আরএম অর্থাৎ রেডিও মেকানিক এখানে রয়েছে 772টি পোস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 772টি পোস্ট রয়েছে এবং কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এই নোটিশটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনারা ডিটেলস দেখে নেবেন। তো টোটাল এখানে 1,072টি পোস্ট রয়েছে। আপনারা যারা বিএসএফে আবেদন করতে ইচ্ছুক, এখানে 1,072টি অনেকগুলো সিট, আপনারা অবশ্যই আবেদন করবেন আপনারা যারা ইচ্ছুক রয়েছেন। এখানে যে রিক্রুটমেন্ট ডেট যেটা রয়েছে, ফার্স্ট ফেজে যেটা রিটেন টেস্ট হবে, ফার্স্ট ফেজ সেটা হচ্ছে 28 জুলাই 2019 এবং সেকেন্ড ফেজ যেটা হবে, সেকেন্ড ফেজ সেটা পিএসটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পেট এবং পিএসটি অর্থাৎ এই যে এইগুলো এবং ডকুমেন্টেশন যেটা হবে সেটা 9 অক্টোবর হবে। ডিসক্রিপটিভ রিটেন অর্থাৎ বর্ণনামূলক যে লিখিত পরীক্ষা সেটা 24 নভেম্বর হবে এবং থার্ড ফেজ যেটা সেটা ফাইনাল মেডিকেল এক্সামিনেশন 30 জানুয়ারি 2020 সালে সেটা হবে। তো আপনারা এখান থেকে ডিটেলস দেখে নেবেন কবে কত তারিখ সে কী এক্সাম রয়েছে সেটা পুরো ডিটেলস এখানে উল্লেখ করা রয়েছে। এরপরে যেটা রয়েছে ফাইনাল রেজাল্ট কবে বেরোবে এবং কীভাবে সে পরীক্ষা যেটা হবে সেটা মেরিট লিস্ট কীভাবে বের করা হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে আপনারা কারা আবেদনের যোগ্য, এখানে রেডিও অপারেটর পদের জন্য আপনাদের আইটিআই সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা তাহলে ভালো, এবং রেডিও এবং টেলিভিশনে যদি ইলেকট্রনিক অর কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা অপারেটর, কম্পিউটার সফটওয়্যার অর জেনারেল ইলেকট্রনিক ডেটা এন্ট্রি অপারেটর ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি আপনাদের সার্টিফিকেট থাকে তাহলে আপনারা অবশ্যই প্রফিট আপনারা পাবেন। এবং এছাড়াও রয়েছে অথবা পাস ইন ইন্টারমিডিয়েট অর 12th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যদি আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যেটা রেডিও মেকানিক যেটা রয়েছে তার কী কী যে যোগ্যতা রয়েছে আবেদনে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এজ লিমিট যেটা রয়েছে সেটা 18 বছর, এজ লিমিট 18 থেকে 25 বছর বয়স হতে হবে আপনাদের, এবং অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে তাদের কত বছর ছাড় রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন, এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা তাদের জন্য কত বছর ছাড় রয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে আরও ডিটেলস যেটা আপনারা যদি দেখতে চান তাহলে এখানে পুরো ডিটেলস বলে দেওয়া রয়েছে। এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ আপনাদের যে শারীরিক মাপযোগ যেটা হতে হবে, হাইট, চেস্ট এবং ওয়েট কীরকম হতে হবে, 168 সেমি হাইট, 80 সেমি ওয়েট, এবং ওয়েট যেটা সেটা হাইট হিসেবে, এবং ফিমেলদের জন্য কত সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন এই নোটিশটি থেকে। তো বন্ধুরা, এরপরে যেটা ডিটেলস বলা রয়েছে যে ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ জেনারেল যে ক্যাটাগরি রয়েছে সেই জেনারেল ক্যাটাগরি থেকে যে নতুন একটি ক্যাটাগরি রিজার্ভেশন বের করা হয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের জন্য এখানে কী ফ্যাসিলিটি রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপরে রয়েছে রিটেন এক্সামিনেশন অর্থাৎ আপনাদের যে পরীক্ষার সিলেবাস যেটা রয়েছে সেটা ফার্স্ট ফেজের জন্য কী কী সিলেবাস রয়েছে, ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ, জিকে, এখানে টোটাল কতগুলো কোশ্চেন থাকবে, 100টি কোশ্চেন থাকবে এবং 200 নম্বরের পরীক্ষা হবে, 10+2 লেভেল থেকে কোশ্চেন হবে। তো এখানে আপনারা সেটাও দেখে নেবেন ডিটেলস, এবং কত পার্সেন্ট পেলে আপনারা ডাইরেক্ট এন্ট্রি আপনারা পাস আউট হবেন জেনারেল এবং ওবিসি এসসি এসটিদের জন্য।
পুরো ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে। হয়ে থাকে আবেদন করার জন্য আপনাদের 100 টাকা এখানে ফি লাগবে, আপনারা অনলাইনে আবেদন করতে হবে, আপনাদের আপনারা ফি যেটা রয়েছে সেটা ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট ডেবিট কার্ড অথবা ভিম পের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের অন্য কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, এবং 14 মে থেকে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন অনলাইনে। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করবেন, এবং গ্লোব বাংলা চ্যানেলটিকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের জব রিলেটেড নিউজ জানার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।